আমার ঠাকুমা মানে আমার বাবার মা মাত্র 22 বছর বয়সে মারা গিয়েছিলেন। তার টিবি হয়েছিল। সেই সময় একটা বিশ্বাস ছিল যে আপনি যদি পাহাড়ের উপরে থাকেন তাহলে সুস্থ হয়ে যেতে পারেন, আর 8 মাসের মধ্যে তিনি মারা যান। 50 বছর সময়ের মধ্যে পেনিসিলিনের আবিষ্কার 50 বছরের মধ্যে 20 কোটিরও বেশি মানুষকে বাঁচাতে পারত। অত্যাচার শব্দটার অর্থ আপনার নিজের জীবন ছাড়া অন্য কোনো জীবনের প্রতি আপনার কোনো অনুভূতি নেই। মাটি যা আপনাকে দিয়েছে তা শুধু খাবার নয়, এই মাটিটাই আপনার শরীর, এই মাটি আপনার জামা কাপড়, এই মাটি এইখানকার সব কিছু, তাই না? যে কোনো কিছু। আবার এই নোংরা মাটি আপনার জন্য ওষুধও হয়েছে। প্রথম অ্যান্টিবায়োটিক, যাকে আমরা পেনিসিলিন বলি, তা মাটির ফাঙ্গাস থেকেই আসে। অনুমান করা হয় পেনিসিলিনের আবিষ্কার 50 বছরের মধ্যে 20 কোটিরও বেশি মানুষকে বাঁচাতে পারত। মাটি থেকেই আসে। স্ট্রেপটোমাইসিন, যা না থাকলে অসংখ্য মানুষ টিবি রোগে মারা যেতেন। আমার ঠাকুমা মানে আমার বাবার মা মাত্র 22 বছর বয়সে মারা যান। যখন আমার বাবা মাত্র 4 বছর কিংবা তার একটু বেশি ছিলেন তখন তার টিবি হয়েছিল। একটি ধনী পরিবার, কিন্তু কোনো চিকিৎসা ছিল না, তাই তার জন্য একটা ছোট্ট একটা পাহাড়ের ওপর বাড়ি বানিয়ে দেওয়া হয়েছিল, কারণ তাদের বিশ্বাস ছিল পাহাড়ের ওপরে থাকলে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিলে আপনি ঠিক হয়ে যেতে পারেন। তাই সেখানে তাকে রাখলেন, আর তার অবস্থা খারাপ হতে লাগল, আর 8 মাসের মধ্যে তিনি মারা যান। তখনকার দিনে এটাই করার রীতি ছিল, রোগটা হলে এই পেনিসিলিন আর স্ট্রেপটোমাইসিন একসাথে 40 থেকে 50 কোটি মানুষের প্রাণ বাঁচাতে পারত একটা প্রজন্মেই। আর এসব আসছে মাটি থেকেই। আর এরকম প্রচুর জিনিস আছে, কেনই বা আমরা একটা একটা করে দেখছি। আপনি জীবন বলতে যা কিছু বোঝেন তার প্রত্যেকটা জিনিস যা দেখছেন ব্যবহার করছেন সবটাই মাটি, ঠিক কিনা? এমন একটা সময় এসেছে যে আমরা এইদিকে মনোযোগ না দিলে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। এখন আর হয়ে যেতে পারি বলার জায়গা নেই, নিঃসন্দেহে ধ্বংস হবেই। যদি না এটা ঠিক করার জন্য গুরুতর পদক্ষেপ নিই আমরা ধ্বংস হবই। যোগ শব্দটার মানে এটাই, আধ্যাত্মিকতা মানে এটাই, যে আপনার জীবনের অভিজ্ঞতা আপনার দেহের সীমানা দিয়ে সীমিত নয়। যদি তাই হতো, যদি সব মানুষের জন্য তাই সত্যি হতো, তাহলে কি করে মাটির এই করুণ আর্তনাদ না শুনে থাকতে পারেন? মাটি চিৎকার করছে। আমি দিনের পর দিন কাটিয়েছি জঙ্গলে, কোনো রকমে বেঁচে থাকা নয়, জীবনের নেশায় আকণ্ঠ সম্পূর্ণ বুঁদ হয়ে জীবন কাটানো। কারণ জীবনের প্রাচুর্য প্রাণের উচ্ছ্বাস, বেশিরভাগ প্রাণীকে দেখতেই পাবেন না। একইভাবে যদি পৃথিবীর অন্য কোথাও হাঁটেন দেখবেন মাটি যন্ত্রণায় আর্তনাদ করছে। এটা আপনার মস্তিষ্কের কল্পনা নয়, জীবন সত্যিই আর্তনাদ করছে। একজন কসাই যে বড় পশুদের কাটে সে কিন্তু পশুদের আর্তনাদ শুনতে পায় না, তাই না? অনেক মানুষ আছেন যারা অন্য মানুষকেও মেরে ফেলেন, তারা এই মানুষদের যন্ত্রণা আর্তনাদ শুনতে পান না। যেসব লোক ধর্ষণ বা খুন করে ভাবছেন কি তারা কান্নার আওয়াজ শোনে?
শোনে না, হয়তো কানে পৌঁছয় কিন্তু তার বেশি এগোয় না আর। তো যে কসাই পশুদের মারে সেও পশুদের আর্তনাদ শুনতে পায় না। এই যারা গাছ কেটে ফেলে, অন্যান্য প্রাণীদের হত্যা করে, তারাও তাদের আওয়াজ শুনতে পায় না। একইভাবে যারা এই অদৃশ্য জীবনকে ধ্বংস করায় ব্যস্ত, তারাও শুনতে পায় না। কিন্তু তার মানে সেটা যে নেই তা নয়। তো আমরা খুব গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে। যদি আমরা আগামী 10 থেকে 15 বছরের মধ্যে ঠিক কাজ করি, তাহলে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভালো কিছু দেখতে পাব। এই নয় যে অনেক ধুমধাম বাজি ফাটবে, তা খুব শান্তভাবেই হবে। এটা খুব শান্ত ধীরে হবে, আপনাকে এটা বুঝতে হবে। এমনকি যখন অনেক বড় বড় ঘটনা ঘটেছিল, এই ধরা যাক ভারতের স্বাধীনতা সংগ্রাম চলছে, জঘন্যতম শোষণ চলছে দেশের এবং দেশের জনগণের সাথে, লোকজনের সাথে কুকুরের মতো ব্যবহার করা হচ্ছে, ভারতের জায়গায় জায়গায় বিজ্ঞপ্তি, কুকুর ও ভারতীয়দের প্রবেশাধিকার নিষেধ বেশিরভাগ স্থানে, রেস্তোরাঁতে, ক্লাবে, সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায়। আর যদি কোনো অফিসে যান, আপনি যেই হয়ে থাকুন, আপনি হয়তো ধনী, হয়তো শিক্ষিত, কিন্তু যদি কোনো চেয়ারে বসতে চান, আপনাকে সরকারের থেকে অনুমতি নিতে হবে যে আপনি একটা চেয়ারে বসতে পারেন, না হলে আপনাকে মাটিতেই বসতে হবে। আপনাকে একটা অনুমতি নিতে হতো, লিখিত অনুমতি, অন্যথায় কোনো চেয়ারে বসতে পারতেন না। যদিও তারা আপনাদের সাথে এত খারাপ ব্যবহার করেছে, তবুও মাত্র 20% মতো মানুষই স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, বাকি 80% এমনিতেও কেউ তো লড়ছেই। আপনি কি সেই 80% দলে পড়তে চান? যখন কোনো কাজ করতেই হবে, তখন উঠে দাঁড়ান আর করে ফেলুন। কন্নড় ভাষায় একটা কথা আছে, হেনা বিদ্রোহ হেগেল কোডাল বানতে, তার মানে কেউ মারা গেলে সেই মৃতদেহটা বইতে হলে ভারতবর্ষে সবসময় 4 জন চাই সেটাকে বইতে। যখন 4 জন লোক বয়, তখন 1 জন থাকে যে কোনো ওজন ওঠায় না, হু উইল নট টেক, সে শুধু ভান করে ওজন ওঠানোর। আপনি কি সেই লোকটাই? প্লিজ আপনি ওনার মতো হবেন না, কারণ তাহলে আপনি অতৃপ্তই থেকে মরবেন সারাটা জীবন, কিচ্ছু যায় আসে না। যদি অতিরিক্ত ওজন বওয়া একটু কষ্টকর, তবু একটা তৃপ্তি আছে যে আপনি সেই লোকটা নন যে দায়িত্ব এড়িয়ে বেড়ায়। সেই রকম মানুষ হবেন না। একটা প্রজন্ম হিসেবেও আমরা যেন ওই রকম না হই, তাহলেই আমরা যে ধরনের পৃথিবীতে থাকতে চাই সেই রকম পৃথিবীতে থাকতে পারবো। না হলে এমন পৃথিবীতে থাকতে হবে যেটা বিভিন্ন ধরনের অত্যাচারীদের হাতে তৈরি হবে। শুধু অ্যাডলফ হিটলার নয়, মুসোলিনি বা এরকম কারো কথা ভাববেন না, অত্যাচারীরা সব জায়গাতেই রয়েছে। এরা কোনো ইন্ডাস্ট্রির রূপে আসতে পারে, আসতে পারে কোনো রাজনৈতিক নেতার রূপে, এটা আপনার রূপেও আসতে পারে, কে বলতে পারে? অত্যাচার শব্দটার অর্থ আপনার নিজের জীবন ছাড়া অন্য কোনো জীবনের প্রতি আপনার কোনো অনুভূতি নেই, সেটাই অত্যাচার, তাই নয় কি? হ্যালো, অত্যাচার মানে এই নয় যে আপনি একটা দেশের স্বৈরাচারী এক নায়ক। আমি মনে করি না আপনাদের মধ্যে বেশিরভাগ লোকের এক নায়ক হবার সেই যোগ্যতা আছে, এটা সহজ নয়। সহজ ভাষায় অত্যাচার হল আপনার নিজের ছাড়া অন্য কারো জীবন নিয়ে সহানুভূতি নেই, এটাই অত্যাচার। আমি চাই আপনি শুধু এই 100 দিন ধরে কিছু একটা করলেন আর এই আন্দোলনকে সফল করলেন, তা নয়, আমি তা চাইছি না। আমি চাইছি আপনারা সংবেদনশীল একটা জীবন হয়ে উঠুন, কারণ সংবেদনশীলতা ছাড়া কোনো জীবন হয় না, এটাই ঘটনা। মানুষ হওয়ার মানে হল অনেক অনেক সম্ভাবনা, সর্বোচ্চ স্তরের সংবেদনশীলতা, আর সেটা যদি দেখাতে না পারেন, তবে আপনার মানবিকতাই প্রশ্নের মুখে পড়বে। এটা মাটি বাঁচাও আন্দোলনের ব্যাপার নয়, আপনার মানবিকতা প্রশ্নের মুখে পড়বে, আর আপনার আধ্যাত্মিকতা একটা বিরাট প্রশ্নচিহ্ন তো বটেই, কারণ আপনি অন্য কারোর হয়ে অনুভব না করলে এটা কি করে সম্ভব? আমি অনুভব করি শুধু এর জন্যই, এর মানেটা কি? আমার সীমানাটা তৈরি আছে, তাই না? আমার সীমানা একটা কংক্রিটের দেওয়ালের মতো দাঁড়িয়ে, এর বাইরে কিচ্ছু নেই। এরকম মানুষ হবেন না, এটা আপনার জন্যে একটা বিরাট সুযোগ।
আপনি এখন যতটা সচেতন, নিজেকে তার থেকে আরেকটু বেশি সচেতন করে তুলতে পারেন।